শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। বনের সব পশু পাখিরা সবাই শোনো, আগামীকাল সকাল 10 কোটিকায় আগামীকাল আমাদের বনের রাজামশাই একটা সভার আয়োজন করেছে। আগামীকাল সকাল 10 ঘটিকায় বনের পুরনো আমতলায় সবাইকে আসার জন্য বলা হইল। শোনো শোনো সবাই শোনো। অচিনপুর বনের মন্ত্রী কালু কাক রিক্সায় করে পুরো বনের মধ্যে এই ঘোষণা দিতে থাকে। এই এই বনবাসীরা, তোমরা সবাই শুনলে? আগামীকাল নাকি রাজামশাই সভা ডেকেছে, তোমরা যাবে তো নাকি? হ্যাঁ যাবো তো, রাজামশাই ডাকবে আর আমরা যাবো না, তাই কখনো হয়? শোনো সবাই, কাল সময় মতো পুরনো আমতলা চলে এসো। রাজামশাই, বনের সবাই চলে এসেছে, এবার সবার কার্য শুরু করুন। বনবাসীরা, তোমরা চলে এসেছো, শোনো, তোমাদেরকে ডেকেছি আমার একটা ইচ্ছে পূরণ করার জন্য। তা বলুন তো রাজামশাই, কি সেই ইচ্ছে যার জন্য এত ঘটা করে সভার আয়োজন করেছেন? আসলে কদিন থেকে আমার অদ্ভুত ফল খেতে ইচ্ছে করছে। তোমরা আমাকে এমন কোন ফল খাওয়াতে পারবে কি যেটা আমাদের বনে নেই? একেবারে নতুন জাতের ফল। শুনে রাখো, যে আমার এই ফল খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারবে, সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব। বলো, তোমরা কি পারবে? অদ্ভুত ফল আবার কোথায় পাবো? তবে রাজামশাই, আমরা চেষ্টা করব আপনার মনের মতো ফল খুঁজে পাওয়ার। 7 দিন সময় দিলাম, এর মধ্যে আমার ইচ্ছেটা পূরণ করতে হবে। আজকের মতো এখানেই সভা কার্য শেষ হলো, 7 দিন পর আবার এখানে সভা শুরু হবে। এরপর সবাই যে যার মতো করে উড়ে চলে যায়। এদিকে ওই সভায় উপস্থিত ছিল এক দুষ্ট শিয়াল। রাজার কথা শুনে দুষ্ট শিয়ালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। আজ ফল খাবে রাজা, যে করেই হোক আমি একটা ফল আনবই আনবো। রাজা তো বললো, রাজাকে যদি অদ্ভুত জাতের ফল খাওয়ানো হয় তাহলে তার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। আমার তো অনেক দিনের ইচ্ছে রাজার ওই ফুটফুটে তরতাজা রাজকন্যার নরম নরম মাংস খাওয়ার। না না, আমার তো আর তর সইছেই না, যাই যাই দেখি কোনো ফল পায় কিনা। এভাবে 3-4 দিন কেটে যায়। বনে কেউই কোনো আজব ফলের সন্ধান পায় না। কবুতর দাদা, আমরা তো তেমন কোনো আজব ফলের সন্ধানই পেলাম না গো, তাহলে এখন কি হবে? এদিকে তো 3-4 দিন কেটে গেল। চল টুনি, আমরা সবাই মিলে পাশের বনগুলো খুঁজে আসি, দেখি ওখানে কোনো নতুন অদ্ভুত জাতের ফল পায় কিনা। ধর বাবা, এত খোঁজাখুঁজি করেও তো কোনো ফল পেলাম না, কি করি এখন? কোথায় পাই অদ্ভুত ফল? এদিকে যে রাজকন্যাকে খাওয়ার জন্য মনটা আমার আনচান আনচান করছে। শিয়াল বনের মধ্যে এসব বলে ঘুরতে থাকে। হঠাৎই শিয়ালের চোখে একটা মিষ্টি কুমড়ার গাছ পড়ে যায়। আরে বাস, এখানে তো একটা মিষ্টি কুমড়ার গাছ দেখছি, আর কুমড়া গাছে দেখি অনেকগুলো বড় বড় মিষ্টি কুমড়া ধরে আছে। পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি। রাজা মশাই অপেক্ষা করুন, আমি আসছি আপনাকে আজ ফল খাওয়াতে। হ্যাঁ, আপনার ইচ্ছে পূরণ করার পর হবে আমার ইচ্ছে পূরণের পালা। শিয়াল হাসতে হাসতে একটা মিষ্টি কুমড়া ছিঁড়ে নিয়ে তার গুহাতে চলে যায়। কুমড়ো তো নিয়ে আসলাম, এবার তো রং নিয়ে আসতে হবে, তারপরেই তো জমবে খেলা। কিন্তু আমি রং কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে ধুর, আমি এত ভাবছি কেন? আমি ভালোই তো চুরি করতে পারি, যাই রঙের দোকান থেকে রং চুরি করে আনি। আরে ওই তো, ওই তো একটা রঙের দোকান, এবার সুযোগের অপেক্ষা। রঙের দোকানদার যেই না একটু দোকান থেকে বাইরে বের হয়েছে, অমনি দুষ্ট শিয়াল একটা রঙের কৌটা নিয়ে দৌড়ে পালিয়ে আসে। আরে বাহ, আমি তো ভালোই চুরি করতে পারি, দোকানদার বুঝতেই পারলো না যে আমি চুরি করেছি। এবার এই কৌটোর লাল রং দিয়ে এই কুমড়াটা রং করব।
আরে বা মিষ্টি কুমড়াটাকে তো রং করে একেবারে লাল টুকটুকে লাগছে। রাজা মশাই কিছুতেই বুঝতে পারবে না যে এটা একটা মিষ্টি কুমড়া। আর মাত্র দুদিন বাকি, তারপরেই তো আবার সভা বসবে। এভাবেই দুদিন কেটে যায়। সাত দিন তো হয়ে গেল, দেখি কই কই তোমরা আমার জন্য অদ্ভুত ফল আনতে পেরেছো, কই তাড়াতাড়ি সামনে নিয়ে এসো। মাফ করবেন রাজা মশাই, তেমন কোনো ফল পাইনি, তাই খালি হাতে এসেছি। মার্জনা করুন, বিশ্বাস করুন, আমরা অনেক খুঁজেছি, অনেক বন ঘুরেছি, তবুও কোনো অন্য রকমের অদ্ভুত ফল পাইনি রাজা মশাই। বোকা পাখিরা, তোমরা ভাবে কেন? তোমাদের মাথায় কি বুদ্ধি আছে যে তোমরা অদ্ভুত ফলের খোঁজ পাবে? রাজা মশাই, এই দেখুন, আমি আপনার জন্য এক আজব লাল ফল এনেছি। এটা খেলে আপনি একদম স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন, সত্যি বলছি। ও বাবা, এত বড় লাল ফল, কি আজব দেখতে। এই বেটা শিয়াল, ফলটা খেতে মিষ্টি নাটক না তেতো, বলতো দেখি। আরে রাজা মশাই, ফলটা খেতে একেবারে গুড়ের মতো মিষ্টি, চাইলে খেয়ে দেখতে পারেন। তবে রাজা মশাই, আপনার তো ইচ্ছে পূরণ করলাম, এবার আপনার শর্ত পূরণ করুন। আপনি তো বলেছিলেন যে আপনার ইচ্ছে পূরণ করবে, তার সব চাওয়া আপনি পূরণ করবেন। আচ্ছা কি চাস তুই বল, যা চাইবি তাই পাবি। বেশি কিছু চাই না, শুধুমাত্র আপনার একমাত্র রাজকন্যাকে আমার হাতে তুলে দিলেই হবে। কতদিনের ইচ্ছে আমার আপনার রাজকন্যাকে পাওয়ার, জানেন? এই বেটা শিয়ালের ভাবসাব আমার ভালো লাগছে না, নিশ্চয়ই ঘাপলা আছে। ঠিক আছে, তোর কথায় রাজি আমি, তবে তার আগে আমি এই ফলটা খেয়ে দেখতে চাই। শোন, যদি এই ফলটা খেতে তেতো হয় তাহলে তোর আমি 12টা বাজিয়ে ছাড়বো। মন্ত্রী, এক বালতি জল আনো তো। একে একে রাজা মশাই, আবার জল কেন, জল কেন আনতে বলছেন? কেন জানিস না, কোনো খাবার জিনিস খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে খেতে হয়, এতে শরীরের রোগ জীবাণু কম হয়, বুঝতে পেরেছিস? মন্ত্রী এক বালতি জল নিয়ে আসে, আর রাজা যেই না ওই ফলটি বালতির জলে ডুবায়, অমনি পুরো বালতির জল লাল হয়ে যায়, আর মিষ্টি কুমড়াটা আসল রূপে দেখা যায়। দেখি, এটা তো একটা মিষ্টি কুমড়া। ওরে বজ্জা ছিয়াল, তুই আমাকে বোকা বানাতে চেয়েছিলি, মিষ্টি কুমড়া রং করে এনে আমাকে ধোকা দিলি, তাই না? আর বলছিস এটা আজব ফল, তোর এত বড় সাহস হয় কি করে রাজার সাথে প্রতারণা করার? না মানে ইয়ে মানে, আসলে রাজা মশাই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনার রাজকন্যার নরম তুলতুলে মাংস খাওয়ার, তাই সুযোগ বুঝে এই বুদ্ধিটা এনেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ওরে বেটা বজ্জাত, তোর এত বড় সাহস, তুই আমার রাজকন্যার দিকে নজর দিয়েছিস। আমি আগেই আন্দাজ করেছিলাম যে তোর মধ্যে নিশ্চয়ই কোনো মতলব আছে, কেননা বনের কোনো পাখি আজ ফলের সন্ধান পায়নি, অথচ তুই পেলি। শয়তান বেটা শিয়াল, রাজার সাথে ঢপবাজি করার জায়গা পেলি না? মন্ত্রী মন্ত্রী বলুন রাজা মশাই। এই শিয়ালের পিঠের উপর এক বস্তা পাথর চেপে দাও, আর আগামী এক মাস শিয়াল পাথরের বস্তা পিঠে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, এটাই হবে ওর অন্যায়ের শাস্তি। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? এবার বুঝবি মজা। রাজার কথা মতো মন্ত্রী একটা পাথরের বস্তা এনে শিয়ালের পিঠের উপর চাপিয়ে দেয়। ওরে বাবা রে, কি ভারী রে বাবা, আমার পিঠে গেল। এই একদম মাটিতে বসবি না, সোজা হ বলছি, রাজা মশাইয়ের আদেশ শুনিসনি? আগামী এক মাস পাথরের বস্তা নিয়ে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, একদম নড়বি না, নড়লে এই লাঠি দিয়ে তোর পায়ের গোড়ালি ফাটিয়ে দেব, সোজা হ। এভাবেই দুষ্ট শিয়াল যন্ত্রণায় ছটফট করতে থাকে, এদিকে মন্ত্রী শিয়ালকে পাহারা দিতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অতি চালাকের কিভাবে গলায় দড়ি পড়ে? কি গো টুনি, আজ কতদিন পর বাড়িতে এলাম, কোথায় একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে? তা না, শুধু ডাল ভাত রান্না করেছ। শহরের মেছে থেকে রোজ রোজ ডাল ভাত খেয়ে খেয়ে আমার মুখে তো জড়া পড়ে গেছে। না, আমি এই ডাল ভাত কিছুতেই খাবো না, তুমি আমার জন্য অন্য কিছু রান্না করে নিয়ে আসো টুনি।
ওগো আজকে তুমি এই ডাল ভাতই খেয়ে নাও, আমি না হয় কাল তোমাকে মাংস আর পোলাও রান্না করে খাওয়াবো। আজ যে ঘরে কোনো বাজার নেই গো, একটু কষ্ট করে এই ডাল ভাতই খেয়ে নাও। টোনা টোনা যখন এসব কথা বলছিল তখন কাকলি কাক জানালা দিয়ে ওদের সব কথা শুনতে পায়। টোনা টুনির কথা শুনে কাকলি বাড়িতে যায় আর এক বাটি মাংসের তরকারি নিয়ে কাকলি টোনা টুনির বাড়িতে আসে। এই নাও টোনা, আমি তোমার জন্য মাংস নিয়ে এসেছি, এই মাংসের তরকারি দিয়ে এবার তুমি ভাত খাও তো। টুনি যে কি করে না, একটু ভালো মন্দ রান্না করবে তা না। কি গো কাকলি দিদি, আজ হঠাৎ একবারিয়ে এত আদর করছো যে, কি ব্যাপার বলো তো? আর আমি যে ভালো মন্দ রান্না করিনি এ কথা তুমি জানলে কি করে গো, বলো তো শুনি। আরে টুনি বোন, আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় তোমাদের খাবার নিয়ে এমন কথা শুনতে পেয়ে আমি ভাবলাম যে আমি তো মাংস রান্না করেছি তাই এক বাটি তরকারি টোনাকে দিয়ে যাই, তাই নিয়ে এলাম গো। একবারই আদর করতে যাব কেন, তোমরা তো আমার প্রতিবেশী তাই না বলো? আর তোমাকে আমি কত আপন ভাবি গো টুনি দিদি। ভালোই করেছে গো দিদি, এবার তরকারি দিয়ে বেশ ভালো জমিয়ে দুটো ভাত খেতে পারবো। এদিকে টুনি মনে মনে বলে, আরে কাকলি দিদির মতলবটা কি, এমনি এমনি তো কারো কাকলি দিদি উপকার করে না, নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ আমি সবটা বুঝতে পেরেছি। আরে টুনি বোন কি ভাবছো? কিছু না গো কাকলি দিদি, আমি তো টোনার খাওয়া দেখছি, তোমার হাতের এত স্বাদের তরকারি পেয়ে টোনা কত সাধ্যে করে খাবার গিলছে। আহারে বেচারা কতদিন ভালো খাবার খায়নি। সে যাই হোক, তবে আমি কিন্তু রান্নাটা বেশ ভালোই করি, তোমার কালু দাদার তো একবেলা আমার হাতের রান্না না হলে চলেই না। তা টুনি দিদি, শুনলাম টোনা নাকি তোমার জন্য শহর থেকে একটা খুব সুন্দর লিপস্টিক এনেছে, তা টুনি দিদি তোমার ওই লিপস্টিকটা আমাকে একদিন দেবে গো, আমার না লিপস্টিক করতে ভীষণ ভালো লাগে। জানো কালুকে অনেকবার বলেছি কিন্তু কিছুতেই আমাকে এনে দেয় না, কি গো টুনি দিদি দেবে আমাকে? কাকলির কথা শুনে টুনি মনে মনে ভাবে, ঠিক যা ভেবেছিলাম তাই হলো, তাই তো বলি যে যে হঠাৎ মাংসের তরকারি কেন নিয়ে এলো, এখন বুঝতে পারছি সবটা। হুম তা তুমি ঠিকই শুনেছো গো কাকলি দিদি, কিন্তু আমি তো এখনো অবধি সেই লিপস্টিকটা ঠোঁটেই লাগাইনি। শোনো কাকলি দিদি, আমি আগে একদিন ওই লিপস্টিকটা পরবো, তারপর তোমাকে একদিন পরতে দিব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টুনি, তাহলে এবার আমি আসি। তার বাড়িতে চলে যায়, এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি টোনার দেওয়া লিপস্টিকটা ঠোঁটে পরে টোনার সাথে ঘুরতে যায়। হ্যাঁ গো আমাদের বনটা অনেক সুন্দর তাই না, কত সুন্দর দৃশ্য। জানো টোনা, এই বন ছেড়ে আমার আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না গো। গিন্নি তুমি একদম ঠিক কথা বলেছো, দেখো দেখো গিন্নি কত বড় একটা গাছ, বেশ সুন্দরও দেখতে। চলো গিন্নি আমরা ওই সুন্দর গাছটাতে বসে একটু বিশ্রাম নেই। এরপর দুজনে গিয়ে বড় গাছটার ডালে বসে পড়ে আর তখনই গাছটা কান্না শুরু করে দেয়। লাগছে কি তোমরা, দয়া করে আমার ডাল থেকে নেমে যাও, আমার যে বড় ব্যথা লাগছে, কি গো নেমে যাও তোমরা। কি গো টুনি কে কাছে এইভাবে আবার ডাল থেকে নেমে যেতে বলছে? কি আমি তো দেখছি এই গাছটাই কাটছে গো, চলো টোনা আমরা এই ডাল থেকে নেমে যাই আর গাছকে জিজ্ঞেস করি কেন সে কাটছে। কি হয়েছে গাছ, তুমি এভাবে কাছো কেন, তোমার কি হয়েছে আমাদেরকে খুলে বলো, আমরা যে তোমাকে সাহায্য করব। তোমরা কি সত্যি আমাকে সাহায্য করবে? আসলে আমাকে দেখতে বড় শক্তপোক্ত গাছ মনে হলেও আমি আসলে ভেতর থেকে অনেক দুর্বল, আমার শিকড়ের কিছু প্রতিবন্ধকতার কারণে আমি প্রয়োজনীয় জল আমার শিকড় দিয়ে খেতে পারি না, তাই আমি বড় হলেও এখনো অনেক দুর্বল। বেশ কিছুদিন যদি কেউ আমাকে প্রয়োজনীয় জল খাবারের জন্য দিতে পারে তবে আমি আমার দুর্বলতা কাটিয়ে শক্তিশালী একটি গাছে পরিণত হতে পারবো। এখন বলো তোমরা কি নিজেরা পরিশ্রম করে আমাকে কিছুদিন জল খেতে দিতে পারবে? আহারে গাছ, তোমার কথা শুনে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, তুমি আর কেঁদো না গাছ, যতদিন না তুমি
তোমার শক্তি ফিরে পাচ্ছ ততদিন আমি আর আমার গিন্নি তোমার গোড়ায় জল ঢেলে দেব। আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। এই কথা বলে টোনা আর টুনি বাড়িতে চলে যায়। আর প্রতিদিন অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে জল এনে গাছের গোড়ায় দিতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বড় গাছটি আস্তে আস্তে তার শক্তি ফিরে পায়। একদিন গাছটি টোনা আর টুনিকে বলে, বড় উপকার করেছো, তোমরা পরিশ্রম করে আমার গোড়ায় জল ঢেলে আমার শক্তি ফিরিয়ে দিয়েছো। উপকারের কথা কখনোই ভুলবো না। যদি কখনো তোমাদের সাহায্যের প্রয়োজন হয় তবে আমার কাছে চলে আসবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে গাছ, এবার তাহলে আমরা যাই। এরপর টোনা টুনি বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরই মধ্যে অনেক বর্ষাকাল শুরু হয়। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বনের সব গাছপালা ভেঙে যায়। কিন্তু টোনা আর টুনির যত্ন নেওয়া বড় গাছটি ভেঙে যায় না। অসহায় পাখিরা সাহায্যের জন্য রাজা ইগুলের কাছে যায়। রাজামশাই, ঝড়ে আমাদের বনের সব গাছ ভেঙে পড়েছে, গাছের সাথে সাথে আমাদের সবার বাড়িঘরও ভেঙে চুরমার হয়ে গেছে। এই বর্ষায় এখন আমরা কোথায় যাব রাজামশাই? আপনি আমাদের একমাত্র ভরসা রাজামশাই। দেখো, আমার নিজেরই বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে, আমার নিজেরই আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। এমন অবস্থায় তোমাদেরকে আমি কি করে সাহায্য করব বলো? রাজামশাই, এই বনের সব গাছ ঝড়ে ভেঙে গেলেও এখনো বড় একটি গাছ অক্ষত রয়েছে। চলুন রাজামশাই, আমরা বরং সবাই মিলে ওই গাছের কাছে আশ্রয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছে, চলো সবাই চলো ওই গাছের কাছে। আমাকে চিনতে পারছো? তুমি না বলেছিলে বিপদের দিনে আমাকে সাহায্য করবে? দেখো গাছ, এই বনে সব গাছপালা সাথে সাথে আমাদের ঘরগুলো ভেঙে গেছে। এখন এই বনে তুমি ছাড়া আর কোনো গাছ ভালো নেই, তাই তো আমরা সবাই এসেছি তোমার ডালে বাসা তৈরি করে থাকার জন্য। এই বিপদের দিনে তুমি একমাত্র আমাদের ভরসা গাছ, তুমি আমাদের সবাইকে আশ্রয় দিয়ে সাহায্য করবে তো? টুনির এমন কথা শুনি গাছ মনে মনে বলে, এই এত পাখিকে যদি আমি একসাথে আমার ডালে আশ্রয় দেই তাহলে তো এরা আমায় অনেক জ্বালাতন করবে। তাছাড়া এখন আমি অনেক শক্তিশালী, এই পাখিরা আশ্রয় না পেলে অন্য কোথাও চলে যাবে, তখন আমি এই বনের রাজা হতে পারবো। না না, কিছুতেই আমি এই পাখিদেরকে আমার ডালে থাকতে দিব না। না, আমি তোমাকে চিনতে পারিনি, আর আমি তোমাদেরকে আমার ডালে কোনো আশ্রয় দিতে পারবো না। তোমরা বরং অন্য কোথাও চলে যাও, আমাকে আর বিরক্ত করো না তো, আমার অনেক শক্তি। তাই তো ঝড়ের কবলে বনের সব গাছ ভেঙে গেলেও আমার কিছুই হয়নি, এখন আমি এই বনের রানী, আমি একাই এই বনের রাজত্ব করব। ছি গাছ ছি, তুমি এত নিচু মনের একটা গাছ, তোমার ভেতরে এত অহংকার। আমি আর আমার স্বামী কত কষ্ট আর পরিশ্রম করে প্রতিদিন তোমার গোড়ায় জল ঢেলে দিয়ে তোমাকে শক্তিশালী বানিয়েছি, আর আজ তুমি তোমার শক্তি নিয়ে অহংকার করছো। শোনো গাছ, তোমার এই অহংকারের সাজা তুমি নিশ্চয়ই পাবে। আমাদের উপকার তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার কখনোই ভালো হবে না গাছ, কখনোই না। এরপর গাছটিতে আশ্রয় না পেয়ে বনের সব পাখিরা মিলে অন্য একটি বনে চলে যায়। আর সেখানেই বাসা বেঁধে ওরা থাকতে শুরু করে। এরই মধ্যে একদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হলে বনের ওই বড় শক্তিশালী গাছটি ভেঙে মাটিতে পড়ে যায়। হায় হায় রে, যে শক্তির এত অহংকার করেছি আজ তো সেই শক্তি আমার মাটির সাথে মিশে গেল। এই শক্তির অহংকারে আমি উপকারের উপকার স্বীকার করিনি, আর আজ তারই ফল ভোগ করলাম। আর এভাবে গাছের অহংকার চূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, অহংকারের পতন সর্বদাই হয়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।